ঢাকার বৃত্তাকার নৌপথ ব্যবহারের লক্ষ্যে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালু হয়েছে ওয়াটার বাস। আর আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত 13 কিলোমিটার নৌপথে 3টি ল্যান্ডিং স্টেশন থাকার পরও এখন পর্যন্ত কোনো যাত্রীবাহী নৌযান চালু হয়নি। বিগত বিএনপি জোট সরকারের সময় এই রুটে সিন্নিরটেক, বিরুলিয়া ও আশুলিয়া ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়। সে সময় ওয়াটার স্কুটার নামে একটি নৌযান চালু করা হলেও নানান অব্যবস্থাপনায় কয়েক মাসের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পড়ে আছে ল্যান্ডিং স্টেশনগুলো। দুঃখজনক ব্যাপার যে এত সুন্দর একটা নদী এরকম ইউজই করতে পারছি না, সরকারও কোনো পদক্ষেপ নিতেছে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দে শুড ডিসাইড টু ইউজ দিস ওয়ে। এর আগে তো চলতে আনতে বন্ধ হয়ে গেছে, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আসলে নেই সিনি টেকলেন স্টেশন পর্যন্ত মগন একটু রাইখা, তারপর আসলে ইয়ে গেল সদরঘাট, তাহলে যাত্রী খুব ভালো হবে। এখান থেকে যদি রানিং থাকে যে ওয়াটার বাসগুলো, হ্যাঁ, যে একটার পর একটা থাকবে, যা 30 মিনিট পরপর থাকবে এরকম, তাহলে অনেক আমার মনে হয় অনেক ভালো হবে। নদীকে দখল ও দূষণমুক্ত করতে আশুলিয়া গাবতলী রুটে দ্রুতই পণ্যবাহী নৌযানের পাশাপাশি ওয়াটার বাস চালুর পরামর্শ নগরবিদদের। নদীগুলোর প্রবাহ সচল রাখা, প্রবাহমান রাখা, এই উদ্যোগটা সরকারকে নিতে হচ্ছে এবং এটা যেন টিকে থাকে। ড্রেজিং পর্যাপ্ত হতে হবে, তবে আসল জিনিস হলো ব্যবস্থাপনাটা সুদৃঢ় হতে হবে এবং সঠিক হতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই রুটে নৌযান চালানোর আহ্বান বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির। আমরা যে বৃত্তাকার নৌপথ তৈরি করছি এটি অলরেডি চালু হয়েছে, এরপরে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার ইন্টারেস্টেড হচ্ছে, তারা এগিয়ে আসছে। আমরা আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে বৃত্তাকার নৌপথ আপনার সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। অবশ্যই, অফকোর্স, আমরা এই নতুন ছটা আসলে আশুলিয়া থেকে তো আসবেই, তারও আরও আরও যে বাড়াইতে পারি তারও চেষ্টা আমরা করব। আশুলিয়া থেকে গাবতলী হয়ে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস চালু হলে রাজধানীর তীব্র যানজট কমার পাশাপাশি নগরবাসীর বিনোদন পর্যটনেও ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা।